শাকিব ও দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয় বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই আছেন ছোট্ট আব্রাম। ছেলেকে খুব মিস করেন শাকিব খান, এমনটা প্রায় বলে থাকেন তিনি। এই তো কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ছেলে তো খুব ছোট, আপনি এত আউটডোরে থাকেন, ও আপনাকে মিস করে? জবাবে শাকিব খান বলেছেন, করে তো বটেই, আমিও ভীষণ মিস করি, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, কিন্তু কতটা ব্যস্ত, এই শহরে থাকলেও হয় না বাবা ছেলের দেখা। এমনটাই শোনাচ্ছে শাকিব খানের ঘনিষ্ঠ মহল থেকে। গত প্রায় এক মাস ঢাকাতেই ছিলেন শাকিব খান, ঢাকাতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্যাপ্টেন খান ছবির। এফডিসিও মোবাইল হয়েছে শুটিং, এর মধ্যে দেখা করার ফুসরত পাননি শাকিব খান। বর্তমানে শাকিব ব্যাংককে ক্যাপ্টেন খান সিনেমার গানের শুটিংয়ে ব্যস্ত, ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে। বাবা হিসেবে কতটা দায়িত্ব পালন করছেন শাকিব, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় তিনি নিয়মিত আব্রামের খরচ প্রদান করেন, কিন্তু সেটাই কি যথেষ্ট? এদিকে অপু বিশ্বাস বলেন, যে বয়সের বাচ্চা বাবা মায়ের আদরে বড় হয় সে বয়সে জয়ের বাবাকে কাছে না বা দুঃখ কি শাকিব বোঝে, উল্টো আমার নামে নানা অভিযোগ তোলেন। আব্রাম তার বাবাকে মিস করে, বাবা কোথায় জিজ্ঞেস করে, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই, এভাবেই ওকে বড় করছি, একদিন ও নিজেই খুঁজে বের করবে ওর বাবা কোথায়, আমার দিক থেকে কোনো নিষেধ নেই, ওর বাবা যখনই ওকে দেখতে চায় আমি পাঠিয়ে দেই, আমি চাই আব্রাম বাবা মাকে নিয়ে বেড়ে উঠুক, ওর যেন কখনো মনে হয় না আমার বাবা ছিল না কখনো। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।